সংসদে চলছে বাজেট অধিবেশন অধিবেশনে ফাঁকেই সাংসদদের সারপ্রাইজ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যাহ্ন ভোজের সময় হঠাৎ নতুন সংসদ ভবনের ক্যান্টিনে হাজির হলেন প্রধানমন্ত্রী ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন সাংসদরা তাদের সঙ্গেই বসে জমিয়ে খাওয়া দাওয়া সারলেন প্রধানমন্ত্রী মোদী শুক্রবার সংসদে থেকে দলের সাংসদদের সঙ্গে মধ্যান্য ভোজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোট আটজন সাংসদকে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে খাওয়ার জন্য উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ হিনা গাভিত এস ফাঙ্গনান কোনায়ক জামিয়াং এল মুরুগান টিডিপি সাংসদ রামমোহন নাইডু সাংসদ রীতিশ পান্ডে ও বিজেডি সাংসদ সসমিত পাত্র সূত্রের খবর হঠাৎই এই ভোজের পরিকল্পনা করেন প্রধানমন্ত্রী মোদী দুপুর আড়াইটি নাগাদ সাংসদদের কাছে ফোন যায় ও প্রান্ত থেকে জানানো হয় তাদের সঙ্গে দুপুরে খাবার খেতে চান প্রধানমন্ত্রী মোদী সাংসদরা প্রথমে গেলে প্রধানমন্ত্রী নিজেই মস্করা করে বলেন চলুন আজ আপনাদের একটা শাস্তি দেওয়া যাক শাস্তি বলতে প্রধানমন্ত্রী নিজের সঙ্গে কথাই বলেছিলেন জানা গিয়েছে প্রধানমন্ত্রী মোদী যেহেতু নিরামিশাসী তাই তার সঙ্গে আটজন সাংসদও আজ সংসদের ক্যান্টিনে নিরামিষ খাবার খান শেষ পাতে মিষ্টিমুখ করার জন্য ছিল রাগিল লাড্ডু রিপোর্ট আর ইনিউজ